আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার শ্রমবাজারের নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি, পুরো ভিডিও জুড়ে রয়েছে। আমি মারিয়া মিহির। আপনারা যারা কলিং ভিসার জন্য আবেদন করেছেন বা কলিং ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যে ট্যুর হেল্প বিডির মাধ্যমে কিন্তু আপনারা যত তথ্য এসেছে, নতুন নতুন আপডেট তথ্যগুলো আপনাদের এই ট্যুর হেল্প বিডির মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো আরও এক আপডেট এবং আপনাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের আজকে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা কলিং ভিসায় মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি কেউ মিস করবেন না। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখন মালয়েশিয়ার শ্রমবাজার বা কলিং ভিসার জন্য যারা আবেদন করেছেন বা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আর সেই প্রশ্নগুলোর সরাসরি অ্যান্সার আজকে আমি আপনাদের দেব। প্রথম যে প্রশ্নটি আপনাদের রয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম শুরু হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, মালয়েশিয়ার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা সকলেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি, গত 24 জুলাই থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেক্টরে কিন্তু এই মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম শুরু হয়েছে। গত 24 জুলাই 4টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়ার সাথে সাথে তারা কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। কারণ বাংলাদেশে যে 4টি রিক্রুটিং এজেন্সিকে বর্তমানে, তার পরবর্তীতে কিন্তু আরো কিছু রিক্রুটিং এজেন্সিকে তারা নিয়োগ অনুমোদন দিয়েছে। তবে 24 জুলাই কিন্তু প্রথম তারা নিয়োগ অনুমতি দেয় যে রিক্রুটিং এজেন্সিগুলোকে, যে আপনারা পরবর্তীতে মেডিকেল থেকে শুরু করে যাবতীয় যে কার্যক্রম রয়েছে পরবর্তী ধাপগুলো সেগুলো আপনারা চাইলে এখন পরিচালনা করতে পারেন। এখন যারা যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সেই রিক্রুটিং এজেন্সিগুলোর নাম কিন্তু আমি আমার আগের ভিডিওটিতে আমি মেনশন করে দিয়েছি, সেই সম্পর্কে আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কোন কোন এজেন্সিকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত সেখানে বলা হয়েছে। তো তারপরে যে বিষয়টি রয়েছে কলিং ভিসার এখন কবে থেকে কার্যক্রম শুরু, তো 24 তারিখ থেকে কিন্তু মালয়েশিয়ার যে কলিং ভিসার কার্যক্রম রয়েছে সেটা কিন্তু শুরু হয়েছে। তো এখন অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে কবে থেকে মেডিকেল করবে এবং কোথায় গিয়ে মেডিকেল করবে, এটা হচ্ছে আপনাদের দুই নাম্বার প্রশ্ন। তো কোথায় গিয়ে মেডিকেল করবেন, আপনারা অনেকেই জানেন যে 26 জুলাই কিন্তু আরো একটি ঘোষণা এসেছে, 68টি মেডিকেল সেন্টারে কিন্তু অনুমোদন দিয়েছে। যারা কিন্তু যারা বিদেশগামী ভাইরা রয়েছেন তাদের যে মেডিকেল গুলো রয়েছে সেই মেডিকেল গুলো কিন্তু এই জায়গা থেকে করতে পারবেন। তো যে মেডিকেল সেন্টার গুলোতে অনুমোদন দেওয়া হয়েছে সেইখান থেকেই কিন্তু মূলত এই আপনারা মেডিকেল গুলো করবেন। এখন মেডিকেল গুলো কিন্তু আপনারা চাইলে সরাসরি এখানে গিয়ে করতে পারবেন না, কারণ এখন পর্যন্ত বলা হয়েছে বিএমএটিতে যারা নিবন্ধন করেনি বা ডাটা ব্যাংকে যারা নিবন্ধন করেনি তারা কিন্তু এই মালয়েশিয়ার কলিং ভিসার জন্য যেতে পারবে না, এখন পর্যন্ত সেটা বলা হয়েছে। আর যে রিক্রুটিং এজেন্সি গুলো অনুমোদন পেয়েছে তারাই কিন্তু মূলত এই ডাটা ব্যাংকের সাথে যে প্রসেসটা রয়েছে সেটা তারা পূরণ করবে। আর আপনারা যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে না যান তাহলে আপনারা যদি মেডিকেলও করান সেই ক্ষেত্রে খুব একটা সুবিধা আপনারা করতে পারবেন না। আর আপনারা যদি মেডিকেল করাতেও চান তাহলে যদি আপনাদের যে রিক্রুটিং এজেন্সি রয়েছে তারা যদি আপনাদের মেডিকেল করায় সেই ক্ষেত্রে আপনারা মেডিকেল করতে পারেন। একটি কথা রয়েছে যে 68টি মেডিকেল সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে, সবগুলো কিন্তু মালয়েশিয়ার জন্য নয়, কারণ এখান থেকে বেশ কিছু রয়েছে মালয়েশিয়ার জন্য, বাকি যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেটা কিন্তু বিদেশগামী যে ভাইয়েরা রয়েছেন তাদের যে মেডিকেল গুলো করানো হয় সেই সমস্ত দেশের জন্য এই 68টি মেডিকেল সেন্টারকে তারা অনুমোদন দিয়েছে যে তারা বিদেশগামী যে ভাইরা রয়েছে তাদের মেডিকেল করাতে পারবে। মূলত এই ছিল মেডিকেল সংক্রান্ত যে বিষয়। তারপরে আপনাদের আরো একটা বিষয় জানা দরকার যে আপনারা বিএমএটিতে যারা নিবন্ধন করেননি তারা কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়া যেতে পারবেন না, এটা বারবার বলা হয়েছে। আর যারা বিএমএটিতে নিবন্ধন করেছেন 100 জনের জন্য যদি আপনার রিক্রুটিং এজেন্সি 100 জনের চাহিদা যদি তারা প্রকাশ করে সেই ক্ষেত্রে কিন্তু 300 জনের তথ্য তাদের কাছে দেয়া হবে। এখন পর্যন্ত ডাটা ব্যাংকে থেকে এটাই বলা হয়েছে যে 100 জনের জন্য যদি তারা কোন রিক্রুটিং এজেন্সি যদি অনুমোদন চায় বা চাহিদা প্রকাশ করে সেই ক্ষেত্রে তাদের 300 জনের তথ্য দেওয়া হবে। সেইখান থেকে মূলত তারা একজনের এগেনস্টে 300 জনের তথ্য নিলে তারপর থেকে কিন্তু সে 300 জনের থেকে তারা কিন্তু একজনকে বেছে নিতে পারবে। এখন যদি আপনারা মেডিকেল করান তারপরে সেই 300 জনের মধ্যে যদি আপনি সিলেক্ট না হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, সেটা বলাই যায়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে তাহলে এগুলো কি,
আপনাদের বারবার বলা হয়েছে যে আপনারা যখন কোনো এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলবেন তখন আপনারা আগে সবার আগে যে জিনিসটি জানতে হবে চাবেন সেটা হচ্ছে আপনাদের কোনো আরএল নাম্বার আছে কিনা বা আপনাদের লাইসেন্স আছে কিনা। যদি কারো লাইসেন্স বা আরএল নাম্বার না থাকে তাদের সাথে কোনো প্রকার লেনদেন করবেন না, কারণ যদি আপনারা তাদের সাথে লেনদেন করেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এখন পর্যন্ত বলা হয়েছে এই রিক্রুটিং এজেন্সির সাথে কোনো প্রকার যোগাযোগ করার মতো কিন্তু এখন পর্যন্ত কোনো পদ্ধতি তারা প্রকাশ করেনি। যদি এর পরবর্তীতে কোনো আপডেট দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে যারা জানতে চাচ্ছেন যে কিভাবে আমরা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করব, ইমেল করতে পারবো কিনা বা ফোন নাম্বার কি, আসলে এখন পর্যন্ত তারা কোনো ফোন নাম্বার বা মেল আইডি তারা প্রকাশ করেনি। যখনই তারা প্রকাশ করবে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যাব। তো এখন পর্যন্ত বলা যায় যে আপনারা যে রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে কাজ করবেন বা যে রিক্রুটিং এজেন্সি আপনাদের হয়ে কাজ করবে তাদের এগেনস্টে কিন্তু আরো 250 যে মাঠকর্মী হিসেবে যে এজেন্সিগুলো কাজ করবে তাদের সাথে কিন্তু এখন পর্যন্ত আপনারা যোগাযোগ করলেও কোনো লাভ হবে না। এখন পর্যন্ত যে 25টি এজেন্সির কথা বলা হয়েছে এদের আন্ডারে কিন্তু আরো 250 সাব এজেন্সি হিসেবে কাজ করবে, কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করে খুব একটা লাভ হবে না, কারণ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট তথ্য পাওয়া যায়নি। আপডেট তথ্য যখনই আসবে আমি আপনাদের জানিয়ে দেব। তো সেই পর্যন্ত আপনারা যার সাথে যোগাযোগ করেন, যার সাথে লেনদেন করেন, আপনারা জেনে বুঝে তারপর লেনদেন করবেন, কারণ বিএমএটির নিবন্ধন ছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা কোনো এজেন্সিকে লেনদেন করবেন না। কারণ বারবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে আপনারা যদি বিএমএটির নিবন্ধন না করেন সেই ক্ষেত্রে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন না, এখন পর্যন্ত এটাই ধারণা করা যাচ্ছে। তবে এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক চলছে, এটার পরবর্তী কি আপডেট আসে সেটার জন্য কিন্তু এখন সারা দেশ অপেক্ষা করে বসে আছে। তো আমরা অপেক্ষা করে আছি এই বিষয়টি আপনাদের সামনে কখন তুলে ধরবো বা এর আপডেট কি সেই বিষয়টি জানার জন্য। তো আজকে মূলত আমি আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনাদের সমাধান করে চেষ্টা করেছি বা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি ছোটখাটো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানালে আমি সেই বিষয়টির উত্তর আপনাদের কমেন্টের মাঝে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।